আমার ঘরে আসার জন্য তোমার কোনো সময়ের দরকার হবে না। 24 ঘন্টা যখন তখন তুমি আসতে পারো। আমাকে আশ্রয় দিয়েছেন বলে কি এতটা প্রশ্রয় দেওয়া ঠিক হবে? আমি বরং ঠিক করে নেব কখন আমার এ ঘরে আসা উচিত আর কখন উচিত নয়। দেখো, আমার যেটা বলার আমি বলে দিয়েছি, বাকিটা তোমার বিবেচনা। এবার তুমি ভেবে দেখো, আমি তো জোর করে তোমাকে আর আনতে পারি না, কিন্তু তোমার যদি মনে হয় যে এমন কোনো কথা আছে যেটা আমাকেই বলতে হবে, সেটা তুমি দিনের যে কোনো সময় বলতে পারো। আজকের আপনি আর 7 দিন পরের আপনি কি এক থাকবেন? আজকে যে কথাটা আপনি বলতে পারেন, আজ আমি যে কথা বলতে পারি আমি জীবনের শেষ দিন পর্যন্ত সে কথাটা বলতে পারবো। আমি তেমনই একজন মানুষ, তুমি এখন আমাকে পুরোপুরি চিনতে পারো না। আমার উপরে এই অনুগ্রহ কেন? সেদিন মুহূর্তের একটা ভুল হয়েছিল, তাই কি জানি সেদিন ঠিক হয়েছিল না সেদিন ভুল হয়েছিল। Actually, I'm too confused. Sir? Rishi? Rishi, এসব কি ব্যাপার? এত রাত্রে তোমরা সবাই আমার ঘরে? আমরা নিচ থেকে গলা শুনতে পেলাম, ভাবলাম এত রাতে। তুমি এখন এখানে কি করছো জাহ্নবী? ছোট মা, মার বুকে খুব ব্যথা করছিল তাই ওষুধ নিতে এসেছিলাম। তো মায়ের বুকে ব্যথা করছিল, ঋষি বাবা তো ডাক্তার নয় গো। আমাদের কাছে না এসে তুমি ঋষি বাবার কাছে এলে কেন? তোমাদের কাছে না এসে আমার কাছে এসেছে, তাতে তো মহাভারত অশুদ্ধ হয়ে যায় নাকি মেজমা? হ্যাঁ, খানিক ক্ষেত্রে অশুদ্ধ হয় বই কি, তুমি বুঝবে না। তুমি পুরুষ মানুষ, এই সমাজে থাকতে গেলে মেয়ে মানুষদের অনেক কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। এই সমাজে ছেলে আর মেয়ে আলাদা, এটা আমি মানি না। তুমি না মানলেও আমাদের মানতে হয় বই কি, আমরা সমাজে থাকি সংসারী মানুষ, আমাদের অনেক কিছু মেনে চলতে হয়। আর এই যে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, তুমি কি বাড়ি ফিরেই জানতে পারলে যে তোমার মা অসুস্থ? না ছোট মা, আমি এখন ঘরে ঢুকলাম, মা অন্ধকারে বিছানায় শুয়ে খুব কাতরাচ্ছিল, কাউকে কিছু বলেনি, আর আমাদের কাছে না কোনো ওষুধ নেই, আর অন্ধকারে কিছু খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম যে তাই ভাবলে যে পা টিপে টিপে ঋষির ঘরে যাই আর ওষুধ নেবার অছিলায় ওর সঙ্গে গল্প গাছা করে আসি, তাই তো? ধমকাবি না আমাকে, একদম ধমকাবি না আমাকে, আমি তোর ধমকের ধার ধারি না, যা সত্যি আমি সেটাই বলছি। এই মেয়েটা, এই মেয়েটা তোর মাথা বিগড়চ্ছে ঋষি। তুই একটা কথা ভেবে দেখেছিস? এত রাতে এই বয়সের একটা মেয়ে এমন একটা পুরুষের ঘরে ঢুকেছে যারা 7 দিন বাদে বিয়ে, আর যার সাথে বিয়ে ঠিক, সে যখন এগুলো জানতে পারছে তার মনের অবস্থাটা কি হচ্ছে ভেবে দেখেছিস তো? দয় মায়া হয় না জাহ্নবী, তুমি যেটা করেছো সেটা কিন্তু ঘোরতর অন্যায়, সেটা কি তুমি বুঝতে পারছো? ঋষি কিন্তু তোমাকে গিয়ে ডেকে নিয়ে আসেনি, তুমি নিজে এসেছো এখানে। ভবিষ্যতে কখনো এরকম ভুল তুমি করো না। ওকে আমি বলেছিলাম, ওকে আমি বলেছিলাম যে দিনে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আসতে পারে আমার ঘরে। আমি জানি তুমি আমার কথা শুনবে না, তুমি আমাদের কারো কথা শোনো না, তাই তো কথাগুলো আমি তোমাকে বলছি না। আমি জাহ্নবীকে বলছি, জাহ্নবী
আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি। দেখো ঋষি তোমাদের দুজনকে আমাদের বাড়িতে থাকতে নিয়ে এসেছে, আমরা সেটা মেনে নিয়েছি। কিন্তু তোমাদের এই থাকাটা আমরা মেনে নিয়েছি বলে এই কোনো যে মেনে নেব তা কিন্তু নয়। তোমার নিজেকে ঠিক রাখার দায়িত্ব কিন্তু তোমার। যথেষ্ট বয়স হয়েছে তোমার, তুমি তার কোচি খুকি নৌকো। কি শিখকে দিয়েছে তোমার মা যে মাঝ রাতে একটা ছেলের ঘরে হন হন করে ঢুকে এসে তুমি দরজা ধাক্কাচ্ছ? আমরা এতগুলো মেয়ে মানুষ বাড়িতে থাকতে এত বেহায়া মেয়ে তুমি? সাবধান করে দিচ্ছি তোমাকে, আজকে এইরকম ঘটনা যদি আর কখনো ঘটে সেই দিন তোমার এই বাড়িতে শেষ দিন হবে, বুঝেছ? যাও, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কি? যাও এই ঘর থেকে, যাও যাও যাও। কাজটা তুমি ঠিক করলে না মেজো মা, যা করেছি ঠিক করেছি। তুমি অত ঠিক ভুল বুঝতে যেও নি, আমাদেরও কিছু ঠিক ভুল বুঝতে দাও, বুঝেছ? চল ছোট। তোর থেকে এমনটা আশাই করা যায় না। ওদিকে রোশনি কেঁদে কেঁদে আকুল, আর এদিকে এইসব কীর্তি চলছে, আমি ভাবতেও পারিনি। ছি!